দীঘা যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে ঘাটালের যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে থাকা প্রাইভেট কারের ধাক্কা তিন পথচারীকে, পরে ধাক্কা রাস্তার পাশের এক গাছে। দুর্ঘটনার ভয়াবহতা এবং গতি আন্দাজ করতে পারবেন এটা জেনে যে গাছে ধাক্কার সাথে সাথেই গাড়ির ইঞ্জিন ছিটকে বেরিয়ে যায়। গাড়ি গিয়ে পড়ে রাস্তার পাশের নয়নজলিতে। গাড়ির মধ্যে থাকা চালক এবং এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে রাস্তার পথচারীদের মধ্যে দুজনেরই মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম ভাস্কর মোদক, বাড়ি ঘাটালের 15 নম্বর ওয়ার্ড কোন্নগর কয়েততলা মাঠ এলাকাতে। পরিবার সূত্রে জানা যাচ্ছে, ভাস্কর 26 অক্টোবর শনিবার সন্ধে প্রায় 6:30 নাগাদ নিজের গাড়ি নিয়ে দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। ওই রাতেই হলদিয়া মেচেদা জাতীয় সড়কে তমলুক থানার ভাণ্ডারবেড়িয়ায় নিমতৌড়ির কাছে পথ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। দীঘার দিকে যাওয়ার পথে ওই ভাণ্ডারবেড়িয়ার কাছে তিনজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে একটি গাছে ধাক্কা মারার পরে গাড়িটি উল্টে যায় নয়নজলিতে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এতটাই গাড়ির গতিবেগ ছিল, গাছটিতে ধাক্কা মারার পরে গাড়ির ইঞ্জিন খুলে বেরিয়ে যায়। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়, দুজন স্থানীয় পথচারী, একজন গাড়িতে থাকা মহিলা এবং ওই গাড়ির চালক। গাড়ির চালকের আসনেই ছিলেন ঘাটালের কোন্নগর কয়েততলা মাঠ এলাকার বছর 28-এর এই ভাস্কর মোদক। তবে ভাস্করের সাথে ওই গাড়িতে থাকা মহিলার পরিচয় পাওয়া যায়নি। রাতেই ভাস্করের পরিবার তমলুকে গিয়ে ভাস্করের দেহ শনাক্ত করেছে। তবে তাদের সাথে থাকা ওই মহিলার পরিচয় এখনও পর্যন্ত মেলেনি। তবে ভাস্করের পরিবারও জানিয়েছে, ওই মহিলা তাদের কাছে অজ্ঞাত পরিচয়। হঠাৎ আমরা বসে থাকি দোকানে, এইবার আমার আওয়াজ শুনতে পাই মুড়ি ভাজে, এখানে মেশিনে মুড়ি ভাজে, সেখানে ছিল সাইকেল নিয়ে উঠছিল মনে হয়, তাকে ফেলে রাখছে। আমরা দেখি সে ছটফট করছে, তারপরে দেখি দূরে দু তিনজন পড়ে আছে লাশ হয়ে, তারপরে দেখি গাড়ির ভিতরে আরো দুজন মনে হয় লাশ পড়ে আছে মারুতির ভিতরে। এবার আমরা কি করব, গাড়ি প্রশাসন আমরা ফোন লেছিনি, আমি কোনো চালাই এবারে বুঝতে পারিনি, এবারে এসে দেখতে পাই পয়েন্ট পড়ে আছে, গাড়ি খড়ি মনে হয় সামনে জলে পড়ে আছে, গাড়িটা নিশ্চয়ই মনে হয় এই ভাঙে বেড়ে দেখে আসছিল মনে হয়, বড় গাড়ি মনে হয় মেরে দিয়ে চলে গেছে মনে হয়, নাহলে এভাবে ঘটনা হতে পারে মনে হয়। আমার দেখা চারজন, তারপরে গাড়িয়ে দুজন এখন লাশ পড়ে আছে, এই টাই মিন আমি তারপরে সামান নাম পিন্টু মোড়া ভাঙে বেড়ায় বাড়ি, আমি দেখে হঠাৎ মানে আশঙ্কা করা হয়েছে, যেটা বুঝতে পারলাম এখানে একটা, আমি বলছি প্রথমে একটা ছেলে একটা মেয়ে গেছে, পরের গাড়িতে দুটো গেছে, তাহলে 2-2-4, আর গাড়ির মধ্যে একটা হাত দেখা যাচ্ছে। লাইট আছে, লাইট আছে।